কোনো ধরনের কীটনাশক ব্যবহার ছাড়াই সুন্দরবনের দুবলার চর এবং কুয়াকাটায় প্রাকৃতিকভাবে উৎপাদন হচ্ছে শুটকি। দেশের চাহিদা মিটিয়ে এই শুটকি রপ্তানি হচ্ছে বিদেশেও। শুটকি খাত থেকে বছরে কোটি কোটি টাকার রাজস্ব মিললেও এই পেশার সঙ্গে জড়িতরা সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। বাগেরহাট থেকে জামাল হোসেন বাপ্পা ও কুয়াকাটা থেকে মনিরুল ইসলামের রিপোর্ট জানাচ্ছেন ফরিদুর রহমান। সুপেয় পানি, চিকিৎসা ও নিরাপত্তা সহ নানা সমস্যায় ভুগছেন সুন্দরবনের দুবলার চর ও কুয়াকাটার শুটকি পল্লির প্রায় 50,000 জেলে। প্রতি বছর অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত 6 মাস শুটকি আহরণ মৌসুম। এই 6 মাসে দুবলার চর ও কুয়াকাটা থেকে বিভিন্ন প্রজাতির মাছ থেকে উৎপাদিত শুটকি দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করে কোটি কোটি টাকার রাজস্ব আয় করছে। সেই হিসেবে এসব শুটকি পল্লির জেলেরা সরকারি নানাবিধ সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। কারণ সমস্যা আছে পানির, তারপরে হাসপাতাল কোনো ডাক্তার নেই। এই পানি খাই আমাকে রোগ ব্যাধি হয়, পাতলা পায়খানায় অনেক কিছু রোগ ব্যাধি হয়। দান নাই, আমরা এখন শুটকির কাজ করি। শুটকির কাজ যদি না করতে পারতাম তাহলে আমাকে খাওয়ালা বন্ধ হয়ে যেত। বিদেশেও রপ্তানি হইতেছে, দেশের উন্নয়ন হইতেছে, কিন্তু আমাদের কোনো ভাগ্যের পরিবর্তন হয় না। তবে সরকারি কর্মকর্তারা বলছেন জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে দুবলার চর ও কুয়াকাটায় নৌপুলিশের ক্যাম্প স্থাপন করা হবে। সেই সাথে সুপেয় পানি সংগ্রহের জন্য শুটকি পল্লিগুলোতে নতুন পুকুর খনন, আশ্রয়কেন্দ্র নির্মাণ ও ভাসমান মেডিকেল ক্যাম্প স্থাপন করা হবে। আমরা চেষ্টা করছি যাতে নির্বিঘ্নে এখানে থাকতে পারেন, মাছ ধরতে পারেন, কোনো ধরনের বাধার সম্মুখীন না হন। আমাদের আরেকটা প্রকল্প আছে, সুরক্ষার প্রকল্প। সেই প্রকল্প আমাদের পুকুর খননের একটা কর্মসূচি আছে। যদি এই দুইটা পুকুরে যদি জেলেদের সুপেয় পানির চাহিদা পূরণ না হয় তাহলে আমরা অবশ্যই ওই প্রকল্প থেকেও সেখানে আরেক পুকুর খনন করতে পারবো। গত বছর আমাদের প্রায় 3,600 মেট্রিক টন শুটকি আমরা সারা বাংলাদেশে পাঠাতে পেরেছি। এটা শুধু বাংলাদেশে না, সারা বিশ্বেই এই শুটকিটা গিয়েছে। চলতি বছরে দুবলার চর শুটকি পল্লি থেকে 4.5 কোটি এবং কুয়াকাটা শুটকি পল্লি থেকে 3.5 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। ফরিদুর রহমান, জিটিভি নিউজ।